পাঁচ সেল প্রাইস হলো আপনার 3500 টাকা আচ্ছা এটা কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে 6000 টাকা এটা 4000 টাকা বলেছেন আর আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে সেই ক্ষেত্রে ফিক্সড হলো আপনার 9000 টাকা 9000 টাকা চিটাং সেগুনের চিটাং এটা কি ফুল সেট না ফুল সেট এটা 5 ফিট বাই 7 ফিট এটা হলো আকাশিকা আকাশিকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে আবারো চলে এসেছি মাহফুজ ফার্নিচার আর এখানে আসলে কিন্তু আপনারা ইউজ নতুন পুরাতন সব ধরনের ফার্নিচারই পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে বলতে গেলে একদম পাইকারি দামে তো এখানে লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 14 নম্বর এসে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ইব্রাহিমপুর কুলপার ইব্রাহিমপুর কুলপার আর এখানে আসলে কিন্তু নয়ন ভাইকে সবসময় পেয়ে যাবেন আর ওনাদের লোকেশন এবং নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে আরও ডিটেলস জেনে নিতে পারেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন চলুন তাহলে শুরু করা যাক নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমাদেরকে ফার্স্টে কোনটা দেখাবেন আজ যে একটা খাট আছে আপনার বিগ সাইজ 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা কিং সাইজের খাট না কিং সাইজ আছে এটা কি কাঠের এটা হলো আমরা কোরই কাঠ কোরই কাঠ কোরই কাঠ আচ্ছা তো এটার প্রাইসটা কি রকম এটা প্রাইসটা চাচ্ছেন ওনার দাম চাচ্ছে লোক আপনার 5000 টাকা পাঁচ সেল প্রাইস হলো আপনার 3500 টাকা আচ্ছা 5000 টাকা চাচ্ছেন 3.5 হলে সেল করে সেল সেল করে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা আরেকটা খাট এটা হলো আপনার 5 ফিট বাই 7 ফিট আচ্ছা কুইন সাইজ হ্যাঁ কিং সাইজ এটা হলো আপনার বড়টা এটা কি কাঠের এটা লোক আপনার কোরই কাঠের কোরই কাঠ হ্যাঁ আচ্ছা এটা কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে 6000 টাকা এটা 4000 টাকা বলে সেল 6000 টাকা চাচ্ছেন 4000 বলে সেল করে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখছি আরেকটা খাট এটা কি কাঠ এটা লোক আপনার আকাশী কাঠ আকাশী কাঠ জি কত সাইজ এটা এটা লোক 6 বাই 7 6 বাই 7 জি 6 বাই 7 আচ্ছা ঠিক আছে এটা কি বক্স খাট নাকি না এটা সেমি বক্স সেমি বক্স সেমি বক্স কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে 12000 টাকা আপনার 10000 টাকা হলে সেল 12000 টাকা চাচ্ছেন 10000 হলে সেল আচ্ছা ঠিক আছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এটা কি ডাইনিং টেবিল এটা লোক আপনার চায়নার এটাকে চায়নার থেকে যারা আনছে যারা ইম্পোর্ট করে চায়না থেকে আনছে আপনি দেখবেন এটা লোক আপনার 18 মিলি গ্লাস 18 মিলি গ্লাস অনেক মোটা জি অনেক মোটা এটা চারটা চেয়ার না এটা মডেলে চায়না মডেল চায়না মডেল এটা মনে হয় আরো দুইটা বাড়ানো যাবে ইচ্ছা করলে দুইটা ইচ্ছা করলে আপনি বাড়াতে পারবেন এটা কি রকম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 11000 টাকা আর আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে সেই ক্ষেত্রে ফিক্স হলো আপনার 9000 টাকা 9000 টাকা 9000 টাকা আচ্ছা মাত্র 9000 টাকায় ডাইনিং এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সোফা এটা কি কাজ ভিক্টোরিয়া মডেল বলে এটা চিটাং সেগুন রাজকীয় ভিক্টোরিয়া না জি রাজকীয় চিটাং সেগুন এটা কি ফুল সেট না ফুল সেট এটা হলো 311 311 প্লাস আপনার চিটে বিল তিনটা আছে আচ্ছা এটা কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে লোক আপনি সর্ব দাম চাচ্ছে 65000 কিন্তু সর্বশেষ হলো আপনার 50000 50000 হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফোম কভার নাই ফোম কভার ফোম কভারটা আলাদা আলাদা ওইটা কি রকম পড়বে ওটা আপনার ফোম কভার নতুন হবে 6000 টাকা 6000 টাকা একদম নতুন একদম নতুন আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা খাট এটা কি খাট এটা আপনার এই সেমি বক্স আপনার এটা 5 ফিট বাই 7 ফিট এটা হলো আকাশী কাঠ আচ্ছা ঠিক আছে 5 ফিট বাই 7 ফিট কুইন সাইজ এটা কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে 12000 টাকা 9000 টাকা হলে সেল 9000 টাকা হইলে সেল না আচ্ছা ঠিক আছে আচ্ছা তো নন ভাই এখানে দেখতে পাচ্ছি একটা সোফা সেট এটা কি কাঠের এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ভাইয়া এটা হচ্ছে চিটাং সেগুন আচ্ছা ঠিক আছে এটা কি বার্নিশ করা কমপ্লিট না এখনো বার্নিশ করিনি আগে কালারটা উঠিয়ে ফেলছি আচ্ছা এটা কি 221 না এটা 221 সাথে টি টেবিল আছে আচ্ছা কারণ আপনার চ্যানেল থেকে যারা করে আপনার অনেক ভিউয়ার্স জানতে চায় যে বানিশ সারা মাল দেখতে চায় সেই ক্ষেত্রে এই পদ্ধতি করে রাখা আমরা আগের কালারটা উঠে রেখেছি এখন সে যেভাবে চায় ওইভাবে বানিশ করে দাও মানে আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা মানে সে যেই পছন্দের কালার বলবে সেটা দিয়ে করে দিবেন সেটা করে দিব আচ্ছা ঠিক আছে সাথে ফোম নেই ফোম আলাদা ফোমটা আলাদা ফোমটা আলাদা কত এটা দাম চাচ্ছে 45000 আচ্ছা এটা রাখবেন কত লাস্ট কত লাস্ট হলো 38000 38000 তো যারা মূলত ভিডিও দেখে আসবে তাদের জন্য 38000 আর যদি ফোম নিতে চায় সে ক্ষেত্রে পড়বে আপনারা এই যে নতুন ফোম না নতুন ফোম দেখবেন আমরা কভার সহ কভার সহ কত পড়বে 6000 টাকা আচ্ছা ঠিক আছে তো আমরা এই পাশে চলে আসি এই পাশে দেখতে পাচ্ছি একটা খাট এটা কি কাঠের খাট এটাকে আমরা সেগুন কাঠের খাট এটাকে কলস মডেল বলে কলস মডেল কলস মডেল খুবই গর্জিয়াস একটা ডিজাইন এটার হাই সাইড হলো সেগুন বিছানা মেহগুনি খুব পাকা মেহগুনি আচ্ছা এটা কত বাই কত এটা 6 বাই 7 6 বাই 7 আচ্ছা কিং সাইজ কিং সাইজ কুইন সাইজ কুইন সাইজ 6 বাই 7 6 বাই 7 এটা কি রকম চাচ্ছেন প্রাইস এটা দাম চাচ্ছে 32000 মানে আপনার মাধ্যমে কেউ আসলে সেই ক্ষেত্রে রাখা যাবে আপনার 25000 25000 লাগছে 25000 আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি একটা আপনার ড্রেসিং টেবিল হ্যাঁ খুব সুন্দর ড্রেসিং টেবিলটা
এটা কি কাঠের ভাইয়া? এটা চিটাং সেগুন কাঠের। চিটাং সেগুন, এই যে ফাইবারগুলো বিয়সলে দেখে দিন অনেক সময় কাঠ হবে, তারা ফাইবারটা দেখতে চায়। এই যে ফাইবার, এগুলো হলো মূলত আমরা চিটাং সেগুন না লোকাল সেগুন তারা খাবে। যখনই এই কালারটা দেখ পাবেন না তখনই এটা বোঝা যাবে এটা লোকাল সেগুন। আচ্ছা, এটা কিরকম চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে 18,000। আর আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে সেক্ষেত্রে এটা দাম হবে 14,000। 14,000 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা, এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা ক্যাবিনেট। হ্যাঁ, এটা একটা ক্যাবিনেট। এটা কি সেগুন কাঠের? না, এটা হলো চিটাং সেগুন। এটা 100% চিটাং সেগুন। 100% মূলত সেগুন কাঠের মালগুলো বেশি কি বেশি সেভ। আচ্ছা আচ্ছা, এবং আমার কাস্টমার গুলো ওইভাবে তৈরি হইছে আল্লাহর নামে। আচ্ছা, তো এটা কত বাই কত? এটা সাইজটা আপনার 5x6 ফিট আর লম্বা হলো 7 ফিট। 6x7। 6x7। আচ্ছা, এটা কত চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে ভাই 55,000। হ্যাঁ, আপনার এর মাধ্যমে একদম লাস্ট, মানে এর কোনো মার্কেটিং নেই, লোন আমরা 45। 55,000 চাচ্ছেন, 45 লাস্ট। এটা কিন্তু এখনো বানিশ হয়নি। বানিশ হয়নি, এটা আরো কাজ বাকি আছে। আরো কাজ বাকি আছে। এটা কিন্তু টু পার্ট। টু পার্ট? হ্যাঁ, টু পার্ট। দয়ার আছে, দুই চারটে পাল্লা আছে, আপনার উপরে গ্লাস পাল্লা আছে 4 পিস। আচ্ছা, ঠিক আছে। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা আলমারি। না, এটা এটা 3 পার্টের, 3 পার্টের আলমারি। 2-3, হ্যাঁ 3টা। এটা যদি কেউ চায় দুইটা নিতে সেটা কি করা যাবে? না না, এটা ক্ষেত্রে পারা যাবে, পারা যাবে। কারণ এটা সেটআপটাই 3টা পার্ট, সেটআপটাই 3টা। আচ্ছা, এটা একটা সেট অংশ আলাদা আলাদা করা যাবে। এটা এখানে নাট সিস্টেম করা আছে ভিতরে। ও, অটো খুলে যাবে এই জন্য, এটা আপনার অটো বসে যাবে। এটা আপনার যদি ব্যবস্থা যদি প্রয়োজন পড়ে আপনি দেখে দেন এই পাশে। আচ্ছা, সম্পূর্ণ ডাল, এখানে ডাবল পার্ট করা আছে এই জন্য নাট। আচ্ছা, এটা আলাদা করা যাবে। হ্যাঁ, এটা আলাদা করা যাবে, যে নাট ডাবল করতে হবে। এটা খুলে দাও। ঠিক আছে, এটা কি রকম কি? এটাও তো সেগুন কাঠ না? এটাও সেগুন। কত চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছে ভাই 45,000। মানে সর্বলাস্ট হলো 35 হলে এটা সেল করে দিবেন। এটা সব অল কমপ্লিট? অল কমপ্লিট, এটা অল কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা টু পার্টের। না, এটাও খুব সুন্দর। এটা কি রকম চাচ্ছেন প্রাইস? এটা দাম, এটা দাম চাচ্ছে হলো আপনার 35,000। দেখেন আর ভিতরে হইলো আপনার গামারি, চিটং গামারি। আচ্ছা, তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ডাইনিং টেবিল। হ্যাঁ, এটা কি কাঠের? এটা হলো আপনার এডো সেগুন কাঠের। এটাও সেগুন? না, এডো সেগুন কাঠের, চিটং সেগুন। এটা কত বাই কত সাইজটা? এটা হলো আপনার 39x42 আছে গ্লাস টপ। 39x42, এই গ্লাস হলো আপনার 10 মিলি। এই গ্লাস হলো আমি নিচের, আমার আরেকটা টেবিল আছে কাজ চলতেছে, এই গ্লাসটা আমি এটার উপরে রাখছি। 10 মিলি গ্লাস, 10 মিলি। ঠিক আছে, খুব সুন্দর। এটা কত চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে ভাই 35,000। 35,000 চাচ্ছে? দাম চাচ্ছে 32,000 হলো লাস্ট। 32 লাস্ট, জি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি। এটাও তো মূলত সেগুন কাঠেরই? না, হ্যাঁ, এটা মূলত সেগুন কাঠেরই। যে ফাইবার আপনি দেখাইতে পারবেন, এটা কাজ করা চলছে, কাজ চলছে, কাজ রানিং এ চলছে। এটা 6 চেয়ারের? এটা 6 চেয়ার। এটা চেয়ার গুলো এটা? না, হ্যাঁ, এটা চেয়ার গুলো। এটা এটাকে বলে ভিক্টোরিয়া মডেল। ভিক্টোরিয়া? হ্যাঁ, ভিক্টোরিয়া, এটা একটা ভিক্টোরিয়া মডেল। আচ্ছা, এটা কত চাচ্ছেন প্রাইস? এর উপরে কিন্তু গ্লাস আছে। এটা গ্লাস আছে উপরে? টপ যে ডিজাইন এর গ্লাস, টপ ডিজাইন এর সেটআপটা। আচ্ছা, ওকে ওকে। কত চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে ভাই 45,000। হ্যাঁ, তো আপনি সর্বলাস্ট হলো আপনি 36,000। 36,000 লাস্ট? 36,000 হলো লাস্ট। আচ্ছা, ঠিক আছে। এটা ডিজাইনটা খুব সুন্দর। এই পাশে দেখতে পাচ্ছি একটা সোফা। এটা কি কাঠের? এটা হচ্ছে জংশন কাঠের। এটা আপনার ওই পলিশ প্রসেসিং চলছে, আগের কালার টুটে ফেলেছি, এখন যে নিবে তার পছন্দ মতো তার পছন্দের কালার দিয়ে দিবেন আপনারা। আচ্ছা, খুবই ভালো। ডাবল আতা মডেল। আচ্ছা, ডাবল আতা মডেল, খুব সুন্দর, সুন্দর। এটা কি রকম চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে 38,000। মানে সর্বলাস্ট হলো আপনার 28,000। 28,000 টাকা লাস্ট? এটা কি 221? না, 221। আচ্ছা, টি টেবিল আছে, কিন্তু ফোম কাভারটা নতুন নিতে হবে, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত 6,000। অতিরিক্ত 6,000 টাকা। এটা কাভার ফোম একবারে নতুন দিবেন? না, একদম নতুন। আচ্ছা, তো নন ভাই, এই পাশে দেখতে পাচ্ছি একটা রাজকীয় খাট। খুবই জোর, গর্জিয়াস একটা ডিজাইন এবং খুবই মোটা আসলে এটা ডিজাইন। এটাকে 4 ইঞ্চি মোটা, 4 ইঞ্চি মোটা বলে? না, পুরো তো এটা 4 ইঞ্চি। এটা কি খাট বলে এটাকে? এটাকে রাজকীয় খাট বলে, রাজকীয় মোটা, রাজকীয় খাট। আচ্ছা, খুবই জোর। এটা কি কাঠে? এটা লাগা চিটং সেগুন কাঠের, চিটং গর্জন কাঠের, হাই শোটাও আপনার সেগুন কাঠের। আচ্ছা, এটা কত বাই কত? এটা 6x7, কিং সাইজ, কিং সাইজ, কিং সাইজ। আচ্ছা, খুবই সুন্দর একটা ডিজাইনের খাট। মানে মূলত যারা রাজকীয় খাট চান তাদের জন্য কিন্তু এই খাটটা। না, জি জি জি। এটা কত চাচ্ছেন প্রাইস? এটা দাম চাচ্ছে 95,000। 95,000 টাকা দাম চাচ্ছে আপনার। 85 হলে লাস্ট, 85 হলো লাস্ট। আপনি এই খাটটা এখন বর্তমানে আপনি 1.5 লাখ টাকা বানাইতে পারবেন না, 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা বানাইতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। এই পাশে দেখতে পাচ্ছি একটা আলমারি, টু পার্টের? না, জি জি, এটা টু পার্টের আলমারি।
এটা কি রকম চাচ্ছেন এটার প্রাইস এটা কি কাঠের এইটা সেগুন কাঠের আপনার হাইট আছে 5 আছে 4 ফিট উচ্চতা আছে 4.5 ফিট গামারি আর ভিতরে গামারি কাঠ আচ্ছা এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে 32000 হ্যাঁ 32000 দাম চাচ্ছে লাস্ট হলো 29000 29000 হলো সেল করে দেব আচ্ছা ঠিক আছে কি মূলত জিজ্ঞেস করে আসলে যদিও আমি আপনাদের লোকেশনটা ভিডিওতে দিয়ে দিই বা ডেসক্রিপশনে দিয়ে দিই তারপর অনেকে জিজ্ঞেস করে লোকেশনটা কোথায় তো আমি আপনাকে বলবো একটু শর্টকাটে লোকেশনটা আপনাদের বলে দেন হ্যাঁ আমাদের লোকেশন হলো ভাইয়া ঢাকা ক্যান্টনমেন্ট কচুকা আচ্ছা তো কচুকা এখানে কচুকা থেকে 30 সেকেন্ড উত্তর দিকে আসলে আমাদের একটা জায়গার নামকরণ আছে ইব্রাহিমপুর পোলপার আচ্ছা এক কথা আমাদের মেইন রোডের সাথেই মার্কেটটা এবং আমাদের এখানে ক্যারিয়ার পার্কিং এর ব্যবস্থা আছে এবং সামনে আমাদের একটা খাবার হাট আছে খাবার হাটের হোটেলের পিছনে একই মার্কেটের জায়গা আমাদের এটা মালিকানা জায়গা আমাদের সবাই মিলেমিশে ব্যবসাটা করি এখানে আমাদের গাড়ি নিয়ে পার্কিংও আছে আপনি ইচ্ছা করলে আপনার গাড়ি পার্কিং নিয়ে আসতে পারবেন আর আদার্স আমাদের কোনো বন্ধ নেই সাপ্তাহিক এবং মাসিক কোনো বন্ধ নেই যে কোনো সময় আপনি পাওয়া যায় যে কোনো সময় ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন আর আপনার মাল কেনার পরে আপনার কোনো এক টাকা কোনো খরচ নেই শুধু আপনার পরিবহন খরচ ছাড়া আচ্ছা ঠিক কেউ প্রতারিত হবেন না কেউ কোনো কথা কান দিবেন আপনি নিজে আয়সা দেখে শুনে আমাদের এখানে অনেকগুলো দোকান আছে আমাদের এটা অনেক বছরের আগের পুরাতন দোকান এখানে ধীরে 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 আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আজকে আমরা এই পর্যন্ত আসছি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে